আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সাধারণ ফুড মেশিনের টাইমিং খুব সহজে করা যায়। এই মেশিনগুলোর টাইমিং যদি একটুকু নড়চড় হয়ে থাকে তাহলে দেখা যায় গ্যাপ দেবে এবং সেলাই ধরবে না। বন্ধুরা, আপনারা যারা এই মেশিন ব্যবহার করেন, ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে কিছু, এই ছোটোখাটো প্রবলেমগুলো যদি জানা থাকে তাহলে এই মেশিনগুলো চালানো খুবই সহজ হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ একটি পুরাতন মেশিন, এরকম একটি পুরাতন মেশিনের দাম খুব বেশি হলে 2 থেকে 3 হাজার টাকা, অথচ ছোটোখাটো প্রবলেম হলে সার্ভিসিং দোকানে নিয়ে গেলে দেখা যায় 1 থেকে 1.5 হাজার টাকা সার্ভিসিং বিল চলে আসে। তাহলে মেশিনের দাম 2.5 হাজার টাকা, সার্ভিসিং খরচ চলে আসে 1 থেকে 1.5 হাজার টাকা। তো এইসব মেশিন চালাতে গেলে কিছু ছোটোখাটো প্রবলেম জানা ভালো। তো আজকের এই ভিডিওতে দেখাবো টাইমিং কোনো কারণে যদি নড়চড় হয়ে যায় কিভাবে খুব সহজেই টাইমিং সেটিং করে ফেলবেন। তাহলে এখন টাইমিং করব ক্যারিয়ার পাসটির সঙ্গে। এখানে ক্যারিয়ার পার্টস আছে, ক্যারিয়ার পার্টসের সঙ্গে স্যাটেলের টাইমিং এবং স্যাটেলের সঙ্গে নিডেলের টাইমিং। তাহলে এই পার্টসটির নাম হলো ক্যারিয়ার। এই পার্টসটির ভিতর সাইডে শুধুমাত্র একটি নাট আছে, টাইমিং করার জন্য এই নাটটি হালকা একটু লুজ দিতে হবে, বেশি লুজ দিলে হবে না, যাতে হাত দিয়ে ঘোরানো যায়। সর্বপ্রথম ক্যারিয়ারের সঙ্গে সেটেলটি সেট করে দেখতে হবে নিডেলটি কোন পর্যায়ে আছে। এখানে ক্যারিয়ারের নাটটি তো লুজ দেওয়া আছে, হালকা লুজ, ক্যারিয়ারটি আস্তে আস্তে চাকা ঘোরালেই ক্যারিয়ারটি সরানামা হবে। এভাবে টাইমিং পয়েন্টে সেটেলের লুফারটি নিডেলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ারের লুফারের মাথাটি নিডেলের সামনে চলে আসছে, এই লুফারটিকেই নিডেলের পিছনে নিতে হবে। এখন নিডেলের পিছনে সেটেলের লুফারটি নিয়ে আসার জন্য এখানে যা করতে হবে, ক্যারিয়ারের নাট তো লুজ দেওয়া আছে হালকা, এই ক্যারিয়ারের পাশটি এই স্ক্রু ড্রাইভার দিয়ে আটকে নিতে হবে। সাইডের বড় চাকাটি আস্তে আস্তে ঘোরাতে হবে, সামান্য একটু একটু করে ঘুরিয়ে নিডেলের পিছনে সেটেলের লুফারের মাথাটি নিয়ে আসতে হবে। এখানে আস্তে আস্তে ঘোরানো হয়েছে, এখন সেটেলটি একটু বেশি চলে গেছে পিছনে লুফারের মাথাটি। তো এখানে চাকাটি আমি ঘুরিয়েছিলাম সামনের দিকে, এখন পিছনের দিকে আরেকটু ঘুরিয়ে নিডেলের সঙ্গে গ্যাপটি পরিমাণ মতো রাখব। নিডেলের পিছনে যে গ্যাপটি থাকবে, লুপার এবং নিডেলের মাঝখানে যে গ্যাপটি থাকবে, এই গ্যাপটি হবে নিডেল যে পরিমাণের মোটা, ঠিক ওই পরিমাণের গ্যাপ রাখলেই হবে। তাহলে নিডেল এবং সেটেলের লুপারের মাথার গ্যাপটি পয়েন্ট মতো এসে গেছে। এরপরে যে ক্যারিয়ারের যে নাটটি আমি লুজ দিয়েছিলাম সেই নাটটি টাইট দিলেই টাইমিং হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এরপরে সেলাই করে দেখাচ্ছি। দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশেই বেল আইকন আছে, বেল আইকনটি দিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে আরও অন্য অন্য ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজভাবে চলে যাবে।